দর্শক সরাসরি যুক্ত রয়েছে যে রাজধানী নিউ মার্কেট দেখতে পাচ্ছেন ভয়াবহ আগুন 5 ঘন্টা হয়ে গেছে এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এখানে দর্শক দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে দেখছে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে রয়েছে সরাসরি নিউ মার্কেট থেকে যারা লাইভ দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন দেখছেন ঢাকা এক্সপ্রেস ডট লাইভ দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের সঙ্গে এখানকার ব্যবসায়ীরা তারাও কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে যাচ্ছে দর্শক আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত 30টি ইউনিট কাজ করে যাচ্ছেন এবং সহযোগিতা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা দর্শক ভোর 5টার দিকে কিন্তু 5:43 মিনিটে কিন্তু আগুন লাগে খবর শুনতে পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এরপর এক এক করে ফায়ার সার্ভিসের 30টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এরপর সকাল 9:30 মিনিটে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে র্যাব পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে ব্যবসায়ীরা বলছেন কয়েকদিন আগে বঙ্গবাজার মার্কেটে আগুনে পুড়ে সব শেষ হলো আজ আবার আমাগো মার্কেটে আগুন ঈদের আগে ব্যবসায়ীদের মার্কেটে কেন এত আগুন ব্যবসায়ীদের আর কত মারবেন দর্শক দেখাচ্ছি ঢাকা এক্সপ্রেস ডট লাইভ দেখতে পাচ্ছেন এখানকার কিছু ব্যবসায়ীরা তাদের মালামাল যতটুকু সম্বল আছে উদ্ধার করার চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এখনও প্রচুর ধোঁয়া উঠছে এবং বাইরে দাঁড়িয়ে থাকার মতো মনে করেন বাইরে দাঁড়িয়ে থাকাটাও কষ্টকর হয়ে যাচ্ছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করছেন বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সরাসরি যুক্ত রয়েছি ঢাকা এক্সপ্রেস ডট লাইভ থেকে যারা লাইভটি দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের অসংখ্য কর্মকর্তারা দেখতে পাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে যারা লাইভটি দেখছেন শেয়ার করে ঢাকা এক্সপ্রেস ডট লাইভের সাথে যুক্ত থাকবেন এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন তাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নিউ মার্কেট যে ভয়াবহ আগুন দেখতে পাচ্ছেন সে এখান থেকে পাঁচ ঘন্টা হয়ে গেল এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও কিন্তু দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে ভিতরে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করছেন ভিতরে ঢুকে উদ্ধার কাজ চালাচ্ছেন ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছে তাদের যে মালামালগুলো আছে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে যেখান দিয়ে পারছে সেভাবেই তারা মালামালগুলো উদ্ধার করার চেষ্টা করছে জানি না মালামালগুলো তারা কতটুকু কাজে লাগাতে পারবে যদিও আগুন কিন্তু ভয়াবহ আকারে ধারণ করছে তবুও তাদের শেষ সম্বলটুকু তারা উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে তো একজনকে দেখতে পাচ্ছি যে জানালা দিয়ে কিন্তু তাদের মালামালগুলো উদ্ধারের চেষ্টা করছে বাইরে থেকে দেখতে পাচ্ছেন একজন এর উপর তাদেরা দিচ্ছে দর্শক দেখছেন ঢাকা এক্সপ্রেস ডট লাইভ যারা লাইভটি দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ঢাকার যে কোনো আপডেট সবার আগে দেখার জন্য ঢাকা এক্সপ্রেস ডট লাইভটি শেয়ার করে সাথে থাকবেন
ফায়ার সার্ভিস কর্মকর্তা কিন্তু ভিতরে ঢোকার জন্য তাদের যে অক্সিজেন এবং সরঞ্জাম ব্যবহার করে ভিতরে ঢোকার জন্য চেষ্টা চালাচ্ছে। কিছুক্ষণ অবধি তিনি ভিতরে ঢুকে প্রবেশ করবেন এবং ভিতরের পরিস্থিতি আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করবেন। দর্শক, ফায়ার সার্ভিস কর্মকর্তাদের যে গরমের কারণে কিন্তু তাদেরকে আগুন নিয়ন্ত্রণের জন্য বেগ পেতে হচ্ছে।